আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক ধর্মে তাদের নিজস্ব ইবাদত রয়েছে। তেমনি ভাবে ইসলামে ইমানের পর যে ইবাদত রয়েছে তা হচ্ছে সালাত। পৃথিবীর সকল ইবাদত করা হয় চোখ বন্ধ করে, কিন্তু ইসলামে ইবাদত করলে চোখ কেন খোলা রাখা হয়? চোখ খোলা রাখা এবং বন্ধের মধ্যে পার্থক্য কী? যেখানে চোখ বন্ধ রাখলে আপনার ইবাদতের স্বাদ এবং তৃপ্তি অনুভব করতে পারেন, যখনই আপনি কষ্ট পান তখনই চোখ বন্ধ করে ফেলেন, এত কিছু পরও ইসলামের সালাতের ভেতর কেন চোখ খোলা রাখতে বলা হয়েছে? এতে কি কোনো এমন বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে, কোনো ভৌতিক বিষয় রয়েছে? চোখ খোলা রাখার উপকারিতা কী? কেন চোখ খুলে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে? ইনশাআল্লাহ সত্যি আপনি অবাক হবেন। প্রথমত হচ্ছে কোনো বিপদ আসলে দেখে ফেলা। যখন আপনি সলাতে চোখ খুলে রেখে ইবাদত করবেন, তখন আপনার সামনে যদি সাপ আসে অথবা কোনো বিড়াল আসে অথবা এমন কোনো ক্ষতিকর প্রাণী আপনার সামনে এসে পড়ে, তখনই কিন্তু আপনি দেখে ফেলবেন। এটা কিন্তু আপনার জন্য অঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে হাদিসকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কেউ সলাতে দাঁড়াবে সে যেন এদিক সেদিক না তাকায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার দিকে দৃষ্টি দিয়ে রাখেন যতক্ষণ না সে এদিক সেদিক তাকায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনি ইবাদত করছেন, আপনার যে কথাগুলো তিনি শুনেন এবং তিনি তা কবুল করেন। একদিকে কিন্তু হাদিসকে অনুসরণ করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে সলাতে মনোযোগ ঠিক রাখে। আপনি যখন এক দৃষ্টিকোণ থেকে তাকিয়ে থাকবেন, তখন দেখবেন একজন মানুষ মাঝে মাঝে একদিকে তাকিয়ে থাকে। সে যে দিকের দিকে তাকিয়ে রয়েছে বা যে জিনিসটার উপর তার প্রতিফলিত হচ্ছে, সে কিন্তু ওই জায়গাতে থাকে না, অন্য জগতে চলে যায়। সে দেখছে একটি জিনিস, কিন্তু কল্পনাতে তার আরেকটি জিনিস। এভাবে আপনি খেয়াল করে দেখবেন, ঠিক তেমনিভাবে সলাতে আপনি যখন সেজদার স্থানে তাকিয়ে থাকবেন দীর্ঘ সময়, একদম সলাত শেষ করা পর্যন্ত, তখন দেখবেন আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আপনাকে দেখছেন, আর নতুবা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। দুটোই অনুভব হবে। চতুর্থ হচ্ছে এবাদতে তৃপ্তি পাওয়া যায়। অন্য ধর্মে চোখ বন্ধ রেখে যতটা এবাদত শান্তি পাওয়া যায়, এর চেয়ে বেশি আপনি যখন চোখ খোলা রাখবেন তখনই আপনি তৃপ্তি পাবেন। ব্যাপারটা মনে হয় আপনি বুঝেননি, আমি বুঝিয়ে বলছি। মুজাহিদ রহিমুল্লাহ তিনি বলেছেন, তিনি সলাতে চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন, তারা চোখ খোলা রেখে ইবাদত করত। ইব্রাহিম নাখাই রহিমুল্লাহ তিনি বলেন, তিনি দৃষ্টি সেজদার স্থানে অতিক্রম করে না যাওয়া পছন্দ করতেন, অর্থাৎ সেজদার দিকে তিনি সবসময় চোখ রাখতেন। আবার ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ তিনি বলেন, যখন কেউ তার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করে তখন তার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ হল সে লজ্জা আর শ্রদ্ধায় মাথা নিচু রাখে। এবং আমাদেরকেও একই রকমই কথা বলা হচ্ছে ইসলামে। রাসূলুল্লাহ, আমি এর আগেই একটি হাদিস বলেছি যে যখন আপনি সেজদার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনার কথাগুলো শুনে আপনার মন বাসনাগুলি তিনি কবুল করে নেন। তাই সেজদায় যখন আপনি তাকিয়ে থাকবেন তখন আপনার মনোযোগ বৃদ্ধিতে থাকে। একদিক থেকে আপনি কোনো বিপদ থেকে বেঁচে গেলেন, আপনাকে কেউ আঘাত করতে এসেছে, কিংবা আপনি যখন তাকিয়ে থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত আপনি তেলাওয়াত করছেন এই অর্থগুলো যদি বুঝে পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার তো আর সলাতে মনোযোগ ধরে রাখার জন্য আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। যখন আপনি সুরার অর্থগুলো বুঝতে পারেন, বুঝে বুঝে আপনি তিলাওয়াত করছেন, তখন দেখবেন যে আপনার চোখ দিয়ে পানি আসছে, আপনি কান্না করছেন, আপনি এবারে স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে ভালোবাসবেন, চাওয়ার জন্য আপনার মন চাইবে যে এতদিন কেন পাপ কাজগুলো করছি, আমি কার সামনে দাঁড়িয়ে আছি, আমার গন্তব্যস্থল কোথায়, কেন আমি দুনিয়াতে আসলাম। এই চিন্তাগুলো যখন আসবে সরাতত অবস্থায়, আমি পরবর্তী সিদ্ধান্ত দিতে পারবো কি না, পরবর্তী সরাত পড়তে পারবো কি না,
এরকম চিন্তা যদি করতে পারে আলহামদুলিল্লাহ, আপনার সিজদা আপনার সলাটটা আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, একত্ব সলাত যদি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ, আপনার আর কি প্রয়োজন? সুবহানাল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।